বাংলাদেশি খাতের নৈরাজ্যের অন্যতম উদাহরণ হল গ্রুপের সাথে করা বিদ্যুৎ চুক্তি বাংলাদেশের চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরও ভারতের সাথে কেন এই গোপন চুক্তিটি করা হয়েছিল সেটি কারো কাছেই বোধগাম্য নয় এই অন্যায্য চুক্তির শর্তগুলো দুই দেশের সরকারি কঠোর গোপনীয়তার সাথে রক্ষা করে আসছিল কারণ এই চুক্তির শর্তগুলো যদি জনসম্মুখে আসত তাহলে বাংলাদেশ সরকারকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হতো দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন তখন ভারতের কোম্পানিগুলোকে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য শেখ হাসিনা সরকারকে বলেছিলেন আর সেই সফরে নরেন্দ্র মোদীর সরকার এবং শেখ হাসিনা সরকারের মধ্যকার ভারত থেকে বিদ্যুৎ আমদানির চার বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয় আর সেই চুক্তির ফলস্বরূপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং আদানি পাওয়ার কোম্পানির মধ্যকার এক দশমিক সাত বিলিয়ন ডলারের একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি সম্পর্কে শুধু গণমাধ্যমে জানানো হয় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় ষোলশো মেগাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে সেখান থেকে পঁচিশ বছর বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা হবে এই তথ্যের বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি দুই দেশের গণমাধ্যম চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে না পারলেও মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট একশো তেষট্টি পৃষ্ঠার গোপনীয় নথি সংগ্রহ করতে সক্ষম হয় তারপর সেই নিয়তি তিনজন জ্বালানি বিশেষজ্ঞকে দিয়ে পর্যালোচনা করিয়ে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট প্রকাশ করলে সকলের নজরে আসে এবং তারা চুক্তিটিকে সম্পূর্ণ একপাক্ষিক বলে দাবি করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব মতে কয়লা থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের খরচ হয় তেরো থেকে চোদ্দ টাকা অন্যদিকে ভারতের আদানি গ্রুপ থেকে আনা বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য পড়ে একুশ টাকা দশ পয়সা দেশে হাজার হাজার কোটি টাকা ব্যয় অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলো এখন আমাদের উৎপাদনের ক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেশি দেশের পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ রেখে অতিরিক্ত মূল্যে বিদ্যুৎ আমদানির যৌক্তিকতা কি থাকতে পারে ডলার সংকটে কয়লা আমদানি করা যাচ্ছে না এমন দোহাই দিয়ে বাংলাদেশের অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল অন্যদিকে আদানি তো আমাদেরকে বিদ্যুতের মূল্য পরিশোধ করতে হচ্ছে ডলারে তাহলে কোন স্বার্থে অতিরিক্ত অর্থ ব্যয় বাংলাদেশ যদি আদানির কাছ থেকে বিদ্যুৎ না কেনে সেক্ষেত্রেও প্রতি বছর চারশো মিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হবে যা বাংলাদেশি টাকায় চার হাজার সাতশো একাশি কোটি টাকা বিদ্যুৎ কেনা বাদ দিলেও দুই সাল পর্যন্ত প্রতি বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা আদানিকে দিতে হবে ডলারের দাম বাড়লে এই টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে সাধারণ জনগণের চাও ভারতের সাথে গোপনে হওয়া প্রতিটি চুক্তি পুনর্মূল্যায়ন করা হোক এবং চুক্তির বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশ করা হোক দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ